পিরোজপুর এক আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আওয়াল পুলিশ প্রোটেকশনের গাড়িতে তার নির্বাচনী ঈগল প্রতীকের পোস্টার সাটিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জেলার নাজিরপুরে একটি পথসভা শেষে পুলিশ প্রোটেকশনে যাওয়াকালে পুলিশ বহনকারী ওই গাড়িতে ঈগল প্রতীকের পোস্টার সাটানো দেখা যায়। পুলিশ প্রোটেকশনের ওই গাড়িতে ঈগল প্রতীকের পোস্টার সাটানো থাকায় এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আওয়াল জেলার নাজিরপুর শহীদ মিনার মাঠে এক পথসভা শেষে পিরোজপুরে যাচ্ছিলেন। এ সময় তাকে বহন করা গাড়ির সামনে জরুরি হর্ন বাজিয়ে একটি খোলা পিকআপ ভ্যানে পুলিশ প্রোটেকশন দিয়ে তাকে নেওয়া হয়। আর পুলিশ বহন করা ওই পিকআপ ভ্যানটির দুই পাশে স্বতন্ত্র প্রার্থী আওয়ালের ঈগল প্রতীকের পোস্টার সাটানো ছিল। এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, পুলিশ বহন করা ওই পিকআপ ভ্যানটি পুলিশ বাহিনীর নয়। তিনি যুদ্ধাপরাধের অভিযোগে আজীবন কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদের মামলার একজন অন্যতম সাক্ষী ছিলেন, আর সে কারণে বিজ্ঞ আদালতের আদেশে তিনি পুলিশি নিরাপত্তা পাচ্ছেন। গত সোমবার দেলোয়ার হোসেন সাঈদের নিজ উপজেলা ইন্দুরকানের চণ্ডীপুরের স্বতন্ত্র প্রার্থী আওয়ালের এক পথসভায় তার মেজ ভাই পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালিক বলেছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আওয়াল সাহেব সাঈদের বিরুদ্ধে সাক্ষী দেয়নি। তার দেয়া এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ওই ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে। ফারিয়া আহমেদ তন্নি, আজকের দর্পণ।